মেয়েরা কেমন টাইপের গিফট পেলে সবচেয়ে বেশি খুশি হয় আপনার মতে? ভাই আমি কি আমারটা বলবো? আচ্ছা ভাই, আমি ট্রিট পেলে বেশি খুশি হই, আই মিন বার্গার। বার্গারটা খুব লাইক করেন? হ্যাঁ ভাই, অনেক বেশি। মেয়েদের আসলে গিফট, যে কোনো গিফট হলে তো মেয়ের অনেক খুশি হয়ে যায়। তারপরও সাধারণত ধরো যে যদি তার কোনো কাছের মানুষ হয়, সে যদি একটা লাইক চকলেটও গিফট করে ছোট, এতেই মেয়ের অনেক খুশি হয়ে যায়, সেটা যদি তার ভালোবাসার মানুষ হয়। মেয়েরা তো অন্য কিছু গিফট আশা করে ভাই? এখনের মেয়েরা মোস্ট প্রবাবলি মেকআপ কিটস আর না হলে চকলেটস। আর বেসিক্যালি যদি তুমি ধরো যে তোমার কোনো ফ্রেন্ড কিংবা হচ্ছে তোমার কোনো রিলেটিভ কিছু গিফট করলো, লাইক কি বলবো, মেয়েরা বিষয় চকলেট, তারপরে কসমেটিক্স, জুয়েলারি, এগুলি খুব পছন্দ করে যতটুকু মনে করি, আমি নিজেই করি অনেক। আর মেয়েটা শুধু ছেলের এখান থেকে গিফট পেয়ে যাবে না, এটা কোনো কিছু না, মেয়েরাও দিবে। মেয়েরা তো দিতে চাচ্ছে না বর্তমান সময়ে, ঠিক আছে, দিতে চাচ্ছে না, সবাই দেয়, আমিও দেই, সবাই দেয়। হ্যাঁ, আপনি কোন গিফটটা বেশি দেন ছেলেদেরকে? আমি শার্ট বেশি দেই। শার্ট এটা পেলে আপনি ছেলেরা হ্যাপি হয় আপনার মতে? হ্যাপি হওয়াটা আসলে ভাই যার উপর ডিপেন্ড করে, ভালোবাসলে যাই দিই তাতেই হ্যাপি হবে। হ্যাঁ, মেয়েরা তো বিভিন্ন ধরনের গিফট পেলে খুশি হয়, কারণ এটা আসলে যার যার চয়েসের উপর ডিপেন্ড করে। তো দেখা যাবে অনেকে মোবাইল পেলে খুশি হবে, অনেকে কসমেটিক্স এই টাইপের গিফট, আবার অনেকে একটা ফুল দিলেও অনেক খুশি হয়, অনেকে চকলেট দিলে বি খুশি হয়। ছেলেটা যদি আপনাকে কোনো গিফট না করে মানে না দেয়, তখন আবার কেমন লাগবে, রিঅ্যাকশনটা কেমন হবে? লাইক এটা যদি আমার ভালোবাসার মানুষ হয়, ধরো আমার ফিয়ান্সি, যদি সে হয় যে সে কিছু আমাকে গিফট করলো না, তাতে আমার কোনো আফসোস নেই, কারণ সে তো আমাকে অনেক ভালোবাসে। আর আমি আশা করি যে সে আমাকে গিফটের থেকে অনেক বেশি ভালোবাসা দেয়, আর তার ভালোবাসাটা আমি গিফট হিসেবে অ্যাকসেপ্ট করে নিই সবসময়। আপনি কেমন গিফট আশা করেন আপনার মনে মানুষের কাছ থেকে? আমি এখন এটা আসলে ডিপেন্ড করে, এখন এমন না যে অনেক দামি দামি গিফটও করবো, সেটা অকেশনের উপরে ছোটোখাটো গিফটও হতে পারে, মানে মন থেকে সে কোনটা দিচ্ছে এটাই ডিপেন্ড করে। সে যদি এখন একটা চকলেট দেয়, ওইটা আমার জন্য অনেক। ভালোবাসা কমবে না, বাট যদি সে আমাকে সময় দিতে না পারে বা সে হচ্ছে তার কাজে কোনো ব্যস্ত থাকে, তখন এটা আমাকে এক্সেপ্ট করতে হবে, সে তার কাজের জন্য সে ব্যস্ত আছে। এতে আমার মন খারাপের কিছু নেই। একদম বড় গিফট শুধু বছরে একবার দিয়ে বেটার চান, নাকি ছোট ছোট গিফট প্রতিদিন দিয়ে যাবে এটা হলে বেটার হয়, কেমন? প্রতিদিন যে দেওয়া লাগবে এমনটাও না, বাট অকেশনে যদি ছোট ছোট কিছু দেয় বা একটা ফুলও দেয়, সেটাও অনেক বড় ব্যাপার। এটা প্রেম বা ভালোবাসার ক্ষেত্রে একটা গিফট কেমন ভূমিকা পালন করে আপনার মতে? ভালো, কারণ দামি হয়তো এমন কথা নাই, কিন্তু গিফট পেলে সবাই খুশি হয়, এটা সবাই। এখন যে আমি যদি অন্য আমার বয়ফ্রেন্ডকে দেই, সেক্ষেত্রে সেও অনেক খুশি হবে। সাপোজ মনে করেন আজকে আপনার বার্থডে, তো ঠিক 12টার দিকে আপনার বাসার নিচে আপনার বয়ফ্রেন্ড আপনার জন্য একটা বার্থডে কেক আর একটা গোলাপ নিয়ে আপনার কাছে আসছে, তখন আপনার অনুভূতিটা কেমন হবে? অ্যাকচুয়ালি এটা তো প্রতি বছরই হয়, সো আমি সবসময় এক্সাইটেড থাকি, এটা পুরাই কমন একটা বিষয় যে ও আমাকে সারপ্রাইজ দিতে সবসময় খুব পছন্দ করে, আর এটা প্রতি বছরই হয়, এতে আমি আফসোস থাকি না, আমি সবসময় রেডি থাকি যে হ্যাঁ 12টার আগে ধরো আমার প্যারেন্টস, আমার ছোটো বোন, এরা সবাই আগে থেকে প্ল্যান করে সব কিছু করে, আমি মানে আমি আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, এমন স্টাইল নিয়ে থাকি, বাট আমি জানি 12টার আগে ওরা সবাই উইশ করবে। মেয়েরা কেমন টাইপের গিফট পেলে সবচেয়ে বেশি খুশি হয় আপনার মতে? আমার মতে মেয়েরা হচ্ছে সারপ্রাইজ পেতে পছন্দ করে, যে কোনো টাইম, এনি টাইম, মানে যেটা এক্সপেক্ট করে না একটা মানুষের কাছ থেকে, হঠাৎ করে যদি সেটা পেয়ে যায়, সেটা তার কাছে খুব ভালো লাগে। আপনি কিরকম আশা করতেছেন একটা গিফট টাইপের কিছু? আমি আসলে ওই টাইপের কিছুই আশা করি না, বাট তারপর আমি ঘুরতে পছন্দ করি, আমার পুরো বাংলাদেশটা ঘুরে দেখার ইচ্ছা আছে, বাংলাদেশের বাইরে যাওয়ার ইচ্ছা আছে, বাট ওটা পরে, আগে বাংলাদেশটা ঘুরে দেখার ইচ্ছা আছে। সো আমার বয়ফ্রেন্ড যদি আমাকে পুরো বাংলাদেশে একটু টোর করে দেয়, তাহলে আমার জন্য খুবই। মেয়েরা হচ্ছে যে লাইক চকলেট, বার্বি ডল, এগুলা, বাট আমি আই ডোন্ট লাইক। আপনি গিফট লাইক করেন না কেন? গিফট লাইক করি না, কারণ হচ্ছে যে বয়ফ্রেন্ডের কাছে গিফট নো, আমার কাছে আব্বু আম্মুর থেকে গিফট পাওয়াটা বেস্ট মনে হয়। বাবার কাছ থেকে কিরকম গিফট আশা করেন? বাবার কাছে অনেক মানে হাই লেভেল, সো হচ্ছে সবসময় এই সার্ভিসটা পাই, আই এম সো হ্যাপি অলওয়েজ উইথ মাই বয়ফ্রেন্ড। আমি সেটা আসলে বুঝাতে পারবো না, সেটার মানে তখনকার যে ফিলিংসটা সত্যি মানে কাউকে বোঝানোর মতো না।
অনেক মানে কি বলবো অনেক খুশি হয়ে যাবেন অনেক খুশি মানে আমার কাছে স্বপ্নের মধ্যে লাগবে যদি এমনটা হয় আসলে একটা মেয়েকে ইমপ্রেস করার জন্য এটা সবচেয়ে বড় ভূমিকা পালন করবে হতে পারে সাপোজ আপনি গিফট একজনকে দিবেন তাহলে একটা ছেলেকে কেমন টাইপের গিফট দিতে আপনি ভালো মনে করবেন যে এই গিফটটা দিলে সে খুশি হয়ে যাবে আমার কাছে মনে হবে যে তার পছন্দের যে জিনিসটা আর কি সেটা দেওয়ার ট্রাই করব আর কি আপনি জানবেন যে তার পছন্দের জিনিস কোনটা জানার ট্রাই করব আচ্ছা যদি অনেক দামি হয় জিনিসটা তখন যদি আমার রেঞ্জের বাইরে হয় তাহলে আমি দিব না তখন আমার পছন্দ মতো একটা গিফট করব যদি ভালোবাসার মানুষ হয় তাহলে প্রথমত ফুল গোলাপ ফুল তো আমাদের ইজিলি সবাই দেয় আই এম নন কমন টাইপের গিফট যেগুলো ন্যাচারালি অন্য কেউ দিবে না আপনি কেমন টাইপের গিফট আশা করেন আমি তো অর্নামেন্টস টাইপের বা চকলেট চিজ বাই একটা দামের চকলেট দিলেই হবে একটা দামের চকলেট দাম হিসাবে তো গিফট দেওয়া যায় না সে যা দেয় ওটা যদি আমি ভালোবাসা নেই সেটাই আমার জন্য গিফট তো প্রেম বা ভালোবাসার ক্ষেত্রে একটা গিফট কেমন ভূমিকা পালন করে আপনার মতে আমার কাছে প্রেম ভালোবাসার মধ্যে গিফট আমি জানি না বাট আমার কাছে মনে হয় না যে গিফটটা ইম্পর্টেন্ট কিছু আর কি প্রেম ভালোবাসাটা ইম্পর্টেন্ট ওটাই গিফট তো বর্তমান সময়ে মেয়েরা শুধু গিফটই আশা করে গিফট না দিলে ব্রেকআপ হয়ে যায় তো এটাকে আপনি কি বলে মনে করেন এটাকে আমি বলবো যে টাইম পাস হ্যাঁ রিয়েল লাভ দেখতেছেন না আপনি এর মধ্যে না রিয়েল লাভ দেখতেছেন না টাইম পাসই গিফটের মধ্যেই তো টাইম পাস আচ্ছা বাবা কেমন টাইপের গিফট আশা করেন একটা ভালোবাসার মানুষের কাছ থেকে ভালোবাসার মানুষের কাছে ভাইয়া টেডি বিয়ার চকলেট তারপরে ফুল তারপরে অর্নামেন্টস তারপর আরো নানা রকমের ড্রেস এসব জিনিস ভালোবাসার মানুষের কাছে গিফটের মতো টাকা না থাকে তাহলে আমরা কি মানে কেমন লাগবে তখন তখন আমি বুঝার চেষ্টা করব যে তার কাছে টাকা নাই আমরা আর বুঝতে হবে যে সে একটু অসহায় বুঝার চেষ্টা হবে পরে আবার সমস্যা নেই পরে স্যাক্রিফাইস করে দেব তবে ছেলেদেরকে একটা গিফট দিলে কেমন গিফট দিবেন একটা ছেলেকে ছেলেদের তো হাজার রকমের গিফট আছে কিন্তু ওদের তো মনটা বুঝা খুবই দায় বুঝছেন ভাইয়া এখন কোনটা সিলেক্ট করা যায় এটা আমার কাছে তো ভালো লাগে ওদের যে টি শার্ট পাঞ্জাবি তারপরে পারফিউম এগুলো ভালো লাগে ওদের আমার মতে রেড রোজ পেলে বেশি খুশি হয় এটা কেন এটা তো দুই দিন পরে শুকিয়ে যাবে গোলাপ ফুলটা তখন কি হবে আরেকটা পাবো মানে গোলাপ ফুল তো দিলে মানে স্মৃতি হিসেবে থাকবে না বাট মেয়েরা তো অন্য কিছু গিফট চাইতে পারেন চকলেট অথবা আইফোন বা অন্য কিছু চকলেট তো খেয়ে ফেলে আইফোন তো নষ্ট হয়ে যায় তাই না এক একজনের অভিমত এক একটা আমার মতে রেড্রোসটা একটা ভালোবাসা বা প্রেমের ক্ষেত্রে গিফটটা কি অনেক বড় ভূমিকা পালন করে আপনি এটা কি বলে মনে করেন ভাই গিফটটা ছোট ছোট জিনিসের জন্য ভূমিকা পালন করে কিন্তু হিসেবে থেকে যায় যে এটা দিছিল ওই সময়টা মানুষের মনে টানটা থাকা সবচেয়ে বেশি জরুরি যে এটা ভালোবাসা এটা হলো সবচেয়ে বেশি জরুরি মানে যদি আপনাকে গোলাপ ফুল দেয় তখন আপনার রিয়াকশনটা কি রকম মানে কেমন হবে তখন খুশি লাগে মানে অপরিচিত কেউ দিলে অপরিচিত আপনি চেনেন না তাকে নেই না তাহলে নেবেন না মানে এই গিফটটা তো ভালো লাগে আপনার তাহলে কেন নেবেন না না অপরিচিত তো আবার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে তাই নেই না আপনি তার প্রতি উইকেও পড়তে পারেন এই জন্য নেবেন না হ্যাঁ ফ্রেন্ডস কি বুঝলেন আপনারা বর্তমান সময়ে গিফটের জন্য অনেক ভালোবাসা ভেঙে যাচ্ছে আসলে বর্তমান সময়ে গিফটের জন্য যে ভালোবাসাগুলো ভেঙে যাচ্ছে সেটা কখনোই ভালোবাসা ছিল না সেটা ছিল শুধুমাত্র গিফটের জন্য ভালোবাসা আর এটা সত্যিকারের ভালোবাসা কখনো গিফট কোনো ম্যাটার করে না আর এই বিষয়ে আপনার মতামত কি এটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই টাটা আইসক্রিম আর চিকেন বল তুমি আমার কম তো খাইলা না।